গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল সাপের সাথে দেখা হলো নাকি দিনটা খুব ভালো যায় আঠা মাছ ধরার জন্য পুকুরে বশ্মি পাতা হয়েছিল খুবই দুঃখের কথা একটি বস্মি খেয়ে বসে আছে মস্ত একটি জল ধরা সাপ দীর্ঘক্ষণ চেষ্টার পরে অবশেষে সুতো কেটে তাকে মুক্ত করলাম প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে অবশ্যই এই ধরনের জন্তুকে বিশেষ করে সাপকে আমাদের কিন্তু বাঁচিয়ে রাখতে হবে তবে এই ভিডিও রেস্কিউ দেখে আপনারা কেউ কিন্তু পার্সোনালি কেরামতি করতে যাবেন না যদি অভিজ্ঞতা না থাকে অবশ্যই কেরামতি করতে যাবেন না কারণ এই জল ধরা সাপটি কিন্তু নির্বিষ হলেও আরও বিভিন্ন প্রজাতির সাপ আছে প্রচণ্ড পরিমাণে বিষ এবং প্রাণঘাতী হতে পারে প্রাতকর্ম সেরে ফ্রেশ হয়ে ঘরে ঢুকে মিনির খবর নিতে দেখি মিনির বাচ্চাগুলো সব চোখ ফুটে গেছে আমাদের ছোট্ট গার্ডেনের ড্রাগন গাছ দুটি বর্তমানে বেশ বড়সড় হয়ে গেছে তো মা সেই ড্রাগন গাছ দুটোকে সুন্দর একটি দোলনা বানিয়ে দিয়েছে মশারি দিয়ে যাতে করে তারা দোল খেয়ে খেয়ে বেড়ে উঠতে পারে এই হচ্ছে সেই দোলনা মূল কথা হলো ফল ড্রাগন ফল হোক না হোক সৌন্দর্য তো বৃদ্ধি পাবে পাতা থেকে পাথর কুচি গাছে গুচ্ছ চারা গজিয়েছে এই চারাগুলো অন্যত্র ট্রান্সফার করা হবে অন্যত্র লাগানো হবে ক্রবের মধ্যে বড় হচ্ছে সুন্দর একটি কলা গাছ তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই গাছে কলা হবে কি না সকাল ছটা নাগাদ দোকান খুলেছি এখন বাজে এগারোটা বেচা কেনা ভালোই হয়েছে তবে এখানে একটা মাংস রয়ে গেছে গোটা মুরগি অবশিষ্ট রয়েছে দুই চার ছয় আট পিস মতো গোছ গাছ করতে আরও আধ ঘন্টা প্রায় সময় লেগে গেল এখন যাবো খেতে খেতে বসে দেখি আমার চিরশত্রু করলা ভাজা অর্থাৎ উচ্ছে ভাজা হাঁ করে চেয়ে আছে আমার দিকে যে কখন আমার ঘাড়ে কামড় বসাবে নারকেল গাছগুলো আজকে ঝোড়া হয়ে গেল বড় বড় দুই কান্দি ডাব পাড়া হয়েছে তবে দেখতে পাচ্ছেন অকাল বার্ধক্য রোগে ভুগছে দেখতে দেখতে বেজে গেল দুপুর দুটো নিজে খাওয়ার সময় না হলেও অবশ্যই খামারের হাঁস মুরগি যা আছে অল্প সংখ্যক কিছু তাদেরকে অবশ্যই খাওয়াতে হবে তো এখন তাদের লাঞ্চ করার সময় এবং খিচুড়ি রান্না করে তাদেরকে আমি প্রায় দিনে সার্ভ করি তো এই দেখতে পাচ্ছেন পুকুরে শুয়ে পড়েছে একটা সজিনা গাছ সেই সজিনা গাছের যে কুচি কুচি ডাল বেরিয়েছে পাতা বেরিয়েছে সেই পাতাগুলো এখন ভেঙে নেব এবং আপনাদেরকে আমি রিকমেন্ড করব যে যদি আপনি দেশি মুরগি বা যে কোনো প্রজাতির মুরগি পালন করেন না কেন বিশেষ করে ডিমের জন্য যদি সপ্তাহে একদিন সুজিনা পাতা খাওয়াতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের উৎস হিসাবে কাজ করবে আমার খামারের বিশুদ্ধ পানীয় জলের একমাত্র ভরসা হচ্ছে সরকারি এই নলের জল তবে দেখতে পাচ্ছেন নল আছে জল নেই মানে প্রায় দিনই জল আসে না অনেক বন্ধুরা আছেন আমার খামারে এসে হুট করে উপরে উঠে পড়ে এটা সম্পূর্ণ বায়োসিকিউরিটির বিরুদ্ধে দয়া করে কেউ উপরে উঠবেন না কুকুর থেকে আরো কিছু কচুড়ি পানা নিয়ে এসেছি এই কচুড়িপানাগুলো পুরুষ ফাইটারের গামলায় দিতে হবে বিশেষ একটি কাজের জন্য কাঠ দিয়ে একটা ধাপ টাইপে তৈরি করতে হবে পাখির ঘরে কালকে এইটুকুনি গাতনি করেছি আজকে যদি সময় থাকে আরো কিছুটা কাজ করব। ঝকঝকে পরিষ্কার জল তা সত্ত্বেও এই ঢপের জলের মধ্যে বেশ কিছু মশার লার্ভা হয়েছে লার্ভাগুলো হয়ে এক পক্ষে আমার ক্ষেত্রে ভালোই হয়েছে তবে নষ্ট করব না এইগুলো যে অ্যাকোরিয়াম মাছগুলো রয়েছে তাদেরকে সব খাইয়ে দেবো লার্ভাগুলো দেখুন কত বড় বড় সাইজ হয়ে গেছে দু এক মধ্যে কিন্তু এটা ফুটে যেত এই হলো মাছের লাইফ ফুড তো জানি না খাবে কি প্রত্যেকটি গামলায় সবাইকে সমানভাবে ভাগ করে দেবো পুকুর থেকে আনা কুচুড়িপানাগুলো এখন এই ছোট্ট ফিসের এই গামলাটা দিয়ে দেবো এটা হচ্ছে পুরুষ বেটা বেটাফিস এবং আমার সব থেকে ফেভারিট বেটাফিস লাইফ ফুড তো দেওয়া হলো তা সত্ত্বেও দু দানা করে ফিড দিয়ে দেবো প্রত্যেকটি গামলাতে হাঁসগুলো আজকে মাত্র দুটো ডিম দিয়েছে বেশ কিছুদিন হলো ডিম একটু কম দিচ্ছে মুরগি হোক বা হাঁস প্রত্যেকের শরীরে কিন্তু লেয়ার স্টেজে ক্যালসিয়ামের প্রচুর ঘাটতি পড়ে সেই জন্য সজনা পাতা ছিটিয়ে দেবো যাতে তাদের কিছুটা হলেও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় আস্তে আস্তে খাওয়া শুরু করেছে আর এইখানে হচ্ছে দেশি মুরগিটা সম্ভবত ডিম পেড়েছে এই জায়গাটায় ওর ডিম পাড়ার জায়গা তো দেখেনি ডিমটা পেরেছে কিনা এখনও পর্যন্ত ডিম কিন্তু এখানে দেয়নি এইবারে দেখুন ওরা কিন্তু সবাই মিলে মহানন্দে খাওয়া চালু করে দিয়েছে তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সকাল থেকে দুপুর পর্যন্ত আমার নিত্যকর্মের দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম